আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি অনেক পুরাতন সিলিং ফ্যান, দেখেন এটি ফুজি কোম্পানির সিলিং ফ্যান। এখনকার যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এনারা নামও শোনেন নাই, আগেকার যারা পুরনো টেকনিশিয়ান আছেন তারাই নামটি হয়তো শুনেছেন বা কম বেশি দেখছেন। তো দেখতে পাচ্ছেন এই ফুজি কোম্পানির যে সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানের যে বডি আছে, বডি যতটুকু আছে ততটুকু কিন্তু ভিতরে কয়েল আছে। তো দেখেন এর ফিটনেস এবং এর নাট বোল্ট, এর স্ক্রু, এর বডিটা দেখে রাখেন। এরকম ওল্ড মডেলের সিলিং ফ্যান যদি রিপেয়ারের জন্য আসে, কীভাবে রিপেয়ার করবেন? এই সিলিং ফ্যানটি চলতেছে, কাস্টমার জানিয়েছেন চলতেছে, কিন্তু এর প্রবলেম হচ্ছে যে শব্দ হয় অনেক। তো দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানটি আসলেই চলছে, কিন্তু এর প্রবলেম হচ্ছে একটু স্লো, হাত দিয়ে থামালে থেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর ফ্যান চললে অনেক শব্দ হয়। তো এই শব্দ বন্ধ করার জন্য এই ফ্যানটি মূলত আমার কাছে নিয়ে আসছেন কাস্টমার। তো এই সিলিং ফ্যান আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের। আপনারা যারা সিলিং ফ্যানের কাজ শিখতে চান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। একটি ফ্যান খোলার আগে অবশ্যই মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নেবেন। তো আমি দাগ দিয়ে নিয়েছি বডিতে, যেন এই ফ্যান সেট করার সময় সহজভাবে আমরা সেট করতে পারি দাগে দাগে মিলিয়ে। যারা সিলিং ফ্যানের কাজ শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আমাকে ফ্যানের বিষয়ে। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি খোলা খুব সহজ, কিন্তু এই ফ্যানের যে বডি আছে, এই বডিটা আমি নিচে দিয়ে খুলতে চেয়েছিলাম, কিন্তু এই বডিটা উপর থেকে খুলতেছে। তো এটাই মূলত প্রবলেম, একটি সিলিং ফ্যান যখন উপরের পার্টটি আগে খুলে তখন বুঝতে হবে যে উপরের পার্টে কোনো প্রবলেম আছে। তো দেখতে পাচ্ছেন যে উপরের যে পার্ট আছে, ওই উপরের যে কভারটি আগে খুলে যাচ্ছে। তো উপরে কভার খোলার জন্য আমাদের আগে এই হ্যান্ডেলটা খুলতে হবে, ক্যাপাসিটারের কানেকশান ডিসকানেক্ট করতে হবে, সব কিছু করে আমি দেখাচ্ছি আপনাদের। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারের কানেকশানগুলো ডিসকানেক্ট করে এই হ্যান্ডেলটি উপরে খুলে নিব। সিলিং ফ্যানে যখন শব্দ হয়, এই শব্দ হওয়ার অনেকগুলো কারণ থাকে। তার প্রধান কারণ হচ্ছে বিয়ারিং নষ্ট হয়ে গেলে এই শব্দটা হয়, আরও অনেক কারণ আছে। তো অনেকে আমাকে কমেন্ট করেন, স্যার সিলিং ফ্যানে দুইটা বিয়ারিং আমরা নতুন লাগিয়েছি তারপরেও শব্দ হচ্ছে কেন? তো দেখেন অনেকগুলো কারণ আছে, আমি আগেই বলেছি বিয়ারিং হচ্ছে এক নম্বর কারণ। তারপরে আগে বিয়ারিং পাল্টানোর আগে আপনারা দেখবেন যে আর কোনো প্রবলেম আছে কি না। তো আমি আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দিব, আমার কথাগুলো ফলো করবেন এবং দেখার চেষ্টা করবেন যে কোথায় কোথায় প্রবলেমগুলো আছে, শব্দ হয় কী কী কারণে, এটা বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি উপরে এই কভারটি খুলে নিচ্ছি। উপরের কভারটি খোলা হলেই আমি দেখাবো আপনাদের যে এই সিলিং ফ্যানে কেন শব্দ হচ্ছে। ফ্যানের উপরে কভারটি আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত বড় কয়েল। আমি খোলার আগে বলেছিলাম যে এই ফ্যানের বডি যতটুকু, কয়েলও ততটুকু। দেখতে পাচ্ছেন যে এই বিয়ারিং যেটা দেখা যাচ্ছে, আসলে সেটা বিয়ারিং না, বিয়ারিং হচ্ছে ভিতরে, উপরে কিন্তু সকেট মারা। অনেকে আপনারা জানেনও না যে বিয়ারিংয়ে সকেট মেরে এই কাজটি করা যায় বা ফ্যান চালানো যায়। আমি আজকে আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালে। দেখতে পাচ্ছেন এখানে কত বড় হোল করা আছে, মানে কত বড় ছিদ্র জায়গা, কিন্তু বিয়ারিংটি হচ্ছে ছোট বিয়ারিং। তো ছোট বিয়ারিংকে বড় করা হয়েছে এই জায়গায় সকেট বানায়। তো এই জায়গা যে দেখতে পাচ্ছেন এখানে ফেটে গেছে, এই যে বিয়ারিংয়ের যে হাউস থাকে এই হাউসটা ফেটে গেছে, এই কারণে বিয়ারিংয়ের যে হাউসের ভিতরে সকেট মারা আছে, এই সকেটটি বাড়ি খাচ্ছে, যার কারণে শব্দ হচ্ছে কটকট 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 করে একটি আওয়াজ আছে ফ্যান চালানোর সাথে সাথে। তো এটা প্রবলেম হচ্ছে আপনার যে হাউসটা গজে যাওয়ার কারণে এই সকেটটি লুজ হচ্ছে, আর এই সকেট লুজ হলে সকেটটি বাড়ি খায়, বিয়ারিংটি বাড়ি খায়, যার কারণে শব্দটা হয়। এখন এই কাজটা লেদে করাতে হবে। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, মনে রাখবেন এখানে কোনো গুজামিল বা কোনো সকেট অথবা কোনো জাম টাম দিয়ে আপনারা চালানোর যদি চেষ্টা করেন তা এটা অসম্ভব, হয়তো কিছু সময় চলবে আবারও শব্দ হবে বা ফ্যান জাম হয়ে যাবে ফিটিং করার সাথে সাথে। তো আমি এই ফ্যানের বিয়ারিংটি খুলে নিচ্ছি, খোলার পরে আমি দেখাবো যে বিয়ারিংয়ের ভিতরে সকেট কীভাবে লাগানো থাকে।
তো এতদিন আপনারা দেখেছেন যে বিয়ারিংয়ের সাথে কোনো সকেট থাকে না, কিন্তু এখানে সকেট আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ, একটু খুলে নিই ফ্যানের বিয়ারিংটি, তারপরে দেখাবো যে ফ্যানের বিয়ারিংয়ে কীভাবে সকেট লাগানো থাকে। তো আমি এই পুলারের সাহায্যে বিয়ারিংটি খুলে নিয়েছি, বিয়ারিংয়ের সাথেই কিন্তু সকেট লাগানো আছে, দেখতে পাচ্ছেন। অনেকে দেখে বুঝবেন না যে এটি সকেট লাগানো, দেখতে মনে হচ্ছে এটি বিয়ারিং, একদম সেম বিয়ারিংয়ের মাপেই। দেখেন এই বিয়ারিংটা হাত দিয়ে চাপ দেওয়ার সাথেই বিয়ারিংটি ভিতরে ঢুকে যাচ্ছে এবং বাইর হয়ে যাচ্ছে, দেখেন টান দিলে। আঙুলের মাথায় কিন্তু বিয়ারিং লাগানো, ঢুকানোর সাথে ঢুকতেছে আর বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত লুজ হওয়ার কারণে এখানে বাড়ি খাচ্ছে আর শব্দটাও আসছে। তো এটা বুঝতে হবে আগে, এখানে আপনি নতুন বিয়ারিং লাগালেও এই প্রবলেমটি ঠিক হবে না, শব্দ যাবে না কখনো। তো এখানে লেদের কাজ করতে হবে। আগেকার ফ্যানের যে বিয়ারিংয়ের জায়গাগুলো ছিল দেখেন হাউস কত মোটা। এবং আর একটি মজার বিষয় আছে, এই যে চুড়িটা দেখতেছেন, এই চুড়িটা কিন্তু ফিক্সড করা, ঢালাইতে একদম ফিক্সড করে দিয়েছে কোম্পানি। এখানে বিয়ারিং লাগানো হচ্ছে 62, কিন্তু বিয়ারিংটি বানিয়ে দিয়েছে 63 সাইজের, শুধুমাত্র সকেট বানিয়ে। তো এখানে দুইটা দুই রকমের বিয়ারিং, তারপরেও বিয়ারিংটি একই সাইজের বানানো হয়েছে। তো দেখেন আমি এই তারটি এখান থেকে ঢুকিয়ে এই কানেকশানের যে লিড তার আছে তারটি উপর থেকে বের করে নিব, কারণ এইভাবে তার বের না করলে আর তার বের করা সম্ভব না, সব তার একসাথে আমি উপরে বের করে নিব। আপনারা এইভাবে কাজ করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আগে কাজটি বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ফ্যানে সমস্যা থাকে, শব্দ হয়, তাহলে সেই ফ্যানের বিয়ারিং আগে চেক করবেন, বিয়ারিং যদি ভালো থাকে তাহলে অন্য অন্য সাইডটা দেখবেন। অনেক সময় বিয়ারিংয়ের যে শ্যাপ আছে এই শ্যাপটা ক্ষয় হয়ে পাতলা হয়ে যায়, বিয়ারিংটি লুজ হয়, সেই কারণে কিন্তু শব্দ আসতে পারে। এই সমস্ত দিক আগে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, তারপরে বিয়ারিং লাগাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ফ্যানের যে কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েলটা অরিজিনাল না, এই কয়েলটা পরবর্তীতে বান্ধা হয়েছিল, কারণ এই ফ্যানের যে বয়স প্রায় 35-40 বছর আগের ফ্যান। তো এর ভিতরে এই কয়েলের যে সাইজ আমি দেখতেছি এটা অরিজিনাল সাইজ না, এটা পরবর্তীতে কোনো মেকানিক ভাই এই কয়েলটি বানছেন, রিওয়াইন্ডিং করছেন। তো কোনো সমস্যা নাই, এই 13x26 কয়েল আছে এখানে, এবং এই ফ্যানের খুব শক্তিশালী ফ্যান। এই আর্মিচারটা দেখতে পাচ্ছেন কত বড়, এবং আর্মিচারের মাঝখানে ছিদ্রগুলো কত বড় দেখতে পাচ্ছেন। তো এই আর্মিচারে কোনো জায়গায় শর্ট আছে কি না, কয়েলটি কোথাও বডি আছে কি না আমি চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে নেবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। এখন আমি এই ফ্যানের বডিটা সেট করব, সেট করে আমি আপনাদের দেখাবো যে এই ফ্যান আগের মতো শব্দ হয় কি, শব্দ ছাড়াই চলে। এই ফ্যানে আগে লোড নিতে পারতো না, খুব হালকাভাবে চলতো এবং হাত দিলেই থেমে যেত। তো আমি চালিয়ে হাত দিয়ে থামিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে, আপনারা কেউ স্কিপ করে যাবেন না। কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এই ফ্যানের যে কয়েল, কত বড় কয়েল, কত বড় আর্মিচার, ফ্যানের বডির থেকে সামান্য একটু ছোট হবে, কত বড় কয়েল এতে কোম্পানি দিয়েছে। তো এগুলো অনেক বয়স পাইছে, অনেক দিন ধরে চলতেছে এই ফ্যানগুলো, এখনও চলবে কত বছর জানি না। তবে এইসব ফ্যান যদি কখনো সমস্যা হয়, লেট থেকে কাজ কাম করায় নিলে আবারও ফ্যান আগের মতনই সার্ভিস দেয়। কিন্তু বর্তমান যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো হচ্ছে ওয়ান টাইম, এগুলো খুলতে গেলেও ভেঙে ফেলেন। আপনারা অনেক টেকনিশিয়ান ভাই আছেন আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যান খুলতে গেলে ভেঙে গেছে, বা খোলার সময় হোক আর ফ্যান সেট করার সময় হোক ভেঙে যায়। কিন্তু আগেকার যে ফ্যানের বডি ছিল, ওই বডিগুলো অনেক মোটা ছিল এবং এই বডিগুলো অ্যালুমিনিয়ামের বডি ছিল। এখনকার যে ফ্যানের বডিগুলো বানায়, এগুলো দস্তা দিয়ে বানায়, যাকে কাস্টিং বলে অনেকে। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানের যে বডি, আমি খোলার সময় দাগ দিয়েছিলাম মার্কার থেকে, এই সেই দাগে দাগে আবারও এখানে সেট করে দেব দাগ মিলিয়ে। তো আপনারা এইভাবে সেট করবেন, আর খোলার আগে অবশ্যই দাগ দিয়ে নেবেন। তো আমি বডিটি যতগুলো স্ক্রুপ আছে এগুলো লাগিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো ইনশাল্লাহ ফ্যানটি স্পিড কেমন। ফ্যানের যে আগের ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটি আমি চেক করে নিচ্ছি। দেখেন এখানে সিরিজ ল্যাম্প যদি হালকা জ্বলে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটি নষ্ট। তো আগের ক্যাপাসিটারটি নষ্ট এবং পরে যে সাদা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি দেখেন বেশি ল্যাম্প জ্বলছে, এই জন্য এটাকে ডিসচার্জ করে নিতে হবে।
তো এই নতুন ক্যাপাসিটার আমি এখানে লাগিয়ে দিচ্ছি ফ্যানের স্পিড বাড়ানোর জন্য। ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করা হয়েছে, আমি এখন সিরিজ ল্যাম্পে লাইন দিয়ে চেক করে দেখতেছি। দেখেন কোনো শব্দ নাই ফ্যানে, কত সুন্দরভাবে চলতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে। আল্লাহ আল্লাহ।